কৃষ্ণচূড়া আর রক্ত পলাশের মাস। ফেব্রুয়ারি মানে ভাষা শহীদদের রক্তাক্ত ইতিহাস, ফেব্রুয়ারি মানে শব্দের গাঁথুনি আর বর্ণমালার খেলা, ফেব্রুয়ারি মানে অমর একুশে বইমেলা। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বইমেলা নিয়ে সময়ের বিশেষ আয়োজন বই পোকাতে। জানাবো এবারের মেলায় নতুন নতুন কি বই এলো, পাওয়া যাবে কোন স্টলে। সঙ্গে আছি আমি আশরাফি দিমা। অবশেষে আমি জেনেছি মানুষ একা, জেনেছি মানুষ তার চিবুকের কাছেও ভীষণ অচেনা ও একা। আবুল হাসানের লেখা রাজা যায় রাজা আসে বইটি পাওয়া যাবে ঐতিহ্যের ২৫ নম্বর প্যাভিলিয়নে। সিনেমার গল্পের সাথে অনেক মিলে যায় মানুষের বাস্তবতার গল্প। সেই সিনেমাকে একটি ফিল ধরে দেশ, সমাজ, রাষ্ট্র আর মানুষের যাপিত সময়কে বোঝানোর প্রচেষ্টায় লেখক আ আল মামুন লিখেছেন তার সিনেমার সাংস্কৃতিক রাজনীতি বইটি। বইটি পাওয়া যাবে কথা প্রকাশের ২১ নম্বর প্যাভিলিয়নে। গতকাল আমি একটি হৃদয় খুঁজেছিলাম, পাইনি। অথচ কি আশ্চর্য, আজ আমি নিজেই কারো হৃদয় হয়ে বসে আছি। দুঃখকে উপজীব্য করে বেঁচে থাকে যে প্রাণী, তাকেই বোধহয় বলে মানুষ। লেখক লতিফুল ইসলাম শিবলির লেখা যতক্ষণ তুমি ইনসাফের পক্ষে কবিতার বইটি পাওয়া যাবে ঐতিহ্যের ২৫ নম্বর প্যাভিলিয়নে। মাহিনার মায়েশা প্রেম করে বিয়ে করেছে, কিন্তু বিয়ের পর থেকে মায়েশার আচার আচরণে অস্বাভাবিকতা প্রকাশ পেতে থাকে। কারণ জিজ্ঞেস করলে জানায় তার মধ্যে অশরীরী কোনো আত্মা আছে যে তাকে নিয়ন্ত্রণ করে প্রভাবিত করে। ব্যাপারটা বিশ্বাস করতে না চাইলেও মায়েশার নানা অনাকাঙ্ক্ষিত আচরণে তা প্রকাশ পেতে থাকে। ঘটনাক্রমে তার সাথে পরিচয় হয় প্যারাসাইলজিক্যাল ইনভেস্টিগেটর ডাক্তার তরফদারের। ডাক্তার তরফদারও বিশ্বাস করে না অশরীরী আত্মার অস্তিত্ব। তাহলে কি হয়েছে মায়েশার? কিভাবে বাঁচাবেন মায়েশাকে? নাকি শেষ পর্যন্ত মায়েশাকে পরাজিত হতে হবে অশরীরী আত্মার কাছে? মোস্তাক আহমেদের লেখা প্যারাসাইলজিক্যাল থ্রিলার হারানো জ্যোৎস্না সুর বইটি পাওয়া যাবে অনিন্দ্য প্রকাশের ২০ নম্বর প্যাভিলিয়নে। শব্দ দিয়েই আমরা মনের অধিকাংশ ভাব প্রকাশ করে থাকি। মৌখিক উচ্চারিত শব্দ নানাভাবে বদলে যায়, ঘটে অর্থের পার্থক্য। এমন অনেক শব্দ রয়েছে সেগুলোর একাধিক অর্থ। সেসব নিয়ে আমাদের মধ্যে বিচিত্র মজার অভিজ্ঞতার বিনিময়ও চলে, কখনো নিচক রসিকতার ছলে, কখনো অর্থহীন আনন্দ যাপনে। আবার শব্দের সঙ্গে শব্দ জোড়া দিয়েও চলে ভিন্ন ভিন্ন বিষয় আর পরিস্থিতি বোঝানোর প্রয়াস। দৈনন্দিন ব্যবহৃত শব্দরাশি কতভাবে রূপান্তরিত হচ্ছে, বিদ্যায়তনিক ব্যাকরণের বাইরে সেসবের ব্যবহার বিধি যে কতটা আনন্দদায়ক হতে পারে সুমন সাজ্জাদ তারই বৃত্তান্ত ও রস অনুসন্ধান করেছেন শব্দরম্য বইটিতে। বইটি পাওয়া যাবে কথা প্রকাশের ২১ নম্বর প্যাভিলিয়নে। ওরা আমার মুখের কথা কায়রা নিতে চায়, ওরা কথায় কথায় শিকল পড়ায় আমার হাতে পায়। কইতো যাহা আমার দাদাই, কইছে তাহা আমার বাবাই। এখন কও দেখি ভাই, মোর মুখে কি অন্য কথা শোভা পায়? আজ এ পর্যন্তই। নতুন নতুন সব বইয়ের সন্ধান জানতে সঙ্গে থাকুন সময়ের।